জলসার আইতবে সহচরী ধারাবাহিকের সহচরী সামনে এলো এক নতুন পরীক্ষা, যে সে পরীক্ষা নয়, একেবারে সত্যিকারের কলেজের পরীক্ষা। সহচরী বাড়িতে কাউকে না জানিয়েই ভর্তি হতে চায় কলেজে, তাই এই অ্যাডমিশন টেস্ট তাকে দিতেই হবে। বাড়িতে যে শান্তি সে খুঁজতে চেয়েছিল তা জোটেনি তার ভাগ্যে। একদিকে বরের অবহেলা, অন্যদিকে সংসারের হাজারটা কাজ, তার সব সামলে সহচরীর জায়গা কোথায়, তার নিজের শান্তি কোথায়, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই সহচরীর নতুন করে পড়াশোনার ইচ্ছে জাগে। তবে পড়াশোনা করতে গেলে অনেক ঝড়ও সইতে হবে। তাই একদিকে তার ননদের বিয়ে, আর বিয়ের সমস্ত কিছু সামলেই সে যেতে চায় পরীক্ষা দিতে। সহচরীকে বারণ করে তার বর, ননদ আরও বাকিরা সকলেই, কিন্তু সে মিথ্যে কথা বলে যে মন্দিরে যাচ্ছে মানত করতে। কিন্তু এত করেও যখন সে পরীক্ষা দিতে কলেজে পৌঁছায় তখন তার দেরি হয়ে গেছে, পরীক্ষা শুরুও হয়ে গেছে, কিন্তু সহচরীর হার মানাতে রাজি নয়। তাই কলেজের প্রিন্সিপালের কাছে হাত জোর করে সে অনুমতি চেয়ে নেয় যতটা সময় আছে তাতেই পরীক্ষা দেবার। শেষ পর্যন্ত প্রিন্সিপালের ঘরে বসেই পরীক্ষা দিতে শুরু করে সে। অন্যদিকে পরীক্ষা দিচ্ছে আরেকজন, সকলের প্রিয় বরফি, কিন্তু তার গল্পটাও অন্যরকম। মামার কাছেই বড়, সে পরিবারে সে বড় হয়ে উঠেছে, কিন্তু মামার দুই মেয়ের খরচ থাকা সত্ত্বেও তার জন্য মামার খরচ যাতে আর না হয় তাই কলেজে ঢোকার পরীক্ষায় ফেল করতে চায়। দর্শকরা ইতিমধ্যেই দেখেছে তার মার্কশিট নিজেই নষ্ট করে দেওয়া থেকে অনেক ঘটনা সে ঘটিয়েছে, আর এই মামার খরচ কমানোর জন্যই সে পরীক্ষার খাতায় উত্তরের বদলে লিখে আসে কবিতা। মামির কাছে সে হেলাচ্ছেদ্ধার পাত্রী হলেও মামার কাছে কিন্তু অত্যন্ত স্নেহের, তার বোনের মেয়ে বলে কথা। দুজনেই কি তারা কলেজে ভর্তি হতে পারবে, দুজনেই কি আসলে সহচরী হয়ে উঠতে পারছে, জানতে হলে দেখুন স্টার জলসার নতুন ধারাবাহিক আই তবে সহচরী। স্টার জলসায় প্রতিদিন রাত্রি 9টায়।